ছেলে সন্তান দ্বারা মানুষ সামরাজ শান্তি পায় না, আত্মার শান্তি পায়। কারো সন্তান যদি মাদ্রাসায় ভালো রেজাল্ট করে, কারো ছেলে পেলে যদি স্কুলে এক নম্বর হয়, কারো সন্তানের চরিত্র ভালো হয়, এলাকার মানুষ যদি প্রশংসা করে, তার সুনাম করে, বলে মানুষের কাছে নিজের সন্তানের প্রশংসা শুনলে আত্মায় শান্তি লাগে কিনা কথা কয়, লাগে নি আত্মার শান্তি না সামরাত লাগে? আর টাকা পয়সা, টাকা পয়সায় আত্মার শান্তি দেয় না, সম্পদ হইলে আত্মায় শান্তি পাওয়া যায় না। টাকা পয়সা তো মানুষকে চামড়ায় শান্তি দেয়, সে এখন ঠিক না বেটি? টাকা পয়সায় মানুষকে আত্মায় শান্তি দিতে পারে না, টাকা পয়সা ধন সম্পদ মানুষকে দিলে শান্তি দিতে পারে না। যদি টাকা পয়সা সম্পদ মানুষকে দিলে শান্তি দিতে পারত, তাহলে কোনো পয়সাওয়ালার বাচ্চা জীবনে কোনোদিন আত্মহত্যা করত না। অথচ আপনারা জরিপ করে দেখেন, গরিবের সন্তানের তুলনায় বড় লোকের ফুলাইন ফুলিতে আত্মহত্যা বেশি করে, আত্মহত্যা বেশি করে। গডর মডর গডর মডর কষে আস্তা বছর 14 ফেব্রুয়ারি সাইসিল হের লইয়া একসাথে বেড়াইতে যাইব, ফুচকা খাইতে যাইব তার বেটি লইয়া, ওখান যখন ফুরি না করুক আমার আম্মা মারব কোমর জুম গিয়া কথা কয় না কর্ম জুম গিয়া। তো মহতরম হাজরিন, টাকা পয়সা যদি মানুষকে শান্তি দিতে পারত, তাহলে আপনারা খবর নিয়ে দেখেন পৃথিবীতে ধনী রাষ্ট্রও আছে গরিব রাষ্ট্রও আছে। গরিব রাষ্ট্রের মধ্যে আত্মহত্যা যেই পরিমাণ হয়, পৃথিবীতে যত উন্নত রাষ্ট্র আছে সেগুলোতে আত্মহত্যা 10 গুণ বেশি হয়। আমরা বাংলাদেশে ঘরে আত্মহত্যা হয় খুব বেশি না, কিন্তু আমেরিকায় যায় দেখেন মিনিটে কয়টা আত্মহত্যা প্রতি মিনিটে, পুরা আমেরিকায় প্রতি মিনিটে, একবার জরিপে দেখছিলাম প্রতি মিনিটে 4 জন আত্মহত্যা করে আমেরিকায়। সুইজারল্যান্ড একটা উন্নত রাষ্ট্র, সুইজারল্যান্ড পৃথিবীতে টাকা পয়সার দিক থেকে আমাদের থেকে অনেক উন্নত, আবার প্রাকৃতিক সম্পদের দিক থেকেও সুইজারল্যান্ড অনেক উন্নত, প্রাকৃতিক দৃশ্য। অথচ সুইজারল্যান্ডের মানুষ এত বেশি আত্মহত্যা করে, সরকার শেষ পর্যন্ত আত্মহত্যার কাউন্টার বানাইতে বাধ্য হয়েছে, প্রত্যেকটা থানায় থানায় আত্মহত্যার কাউন্টার বানাই দিয়েছে। বাস কাউন্টার আছে না, যাত্রী ছাউনি আছে নি, মৌচাক আছে না, এইরকম ভাবে সরকারে সুইজারল্যান্ডের থানায় থানায় আত্মহত্যার সেন্টার বানাই দিছে। সরকার কয় তোরা যখন আত্মহত্যা করবে, তোরা যখন মরতে ও, তা আমি বাধা দিয়া লাভ নাই, আমরা স্বাধীনতায় বিশ্বাসী, চালচলনে বিশ্বাসী, আমরা মরার স্বাধীনতায়ও বিশ্বাসী। তুই মরতে মর, তবে রাস্তাঘাটে মইরা পরিবেশ নষ্ট করিস না। কাউন্টার বানাই দিছি, এখানে মরবার আইটেম দেওয়া আছে। বাংলাদেশে মানুষ খাইবার ওই আইটেম পায় না, এরা মরবার আইটেম বানাইছে। প্রত্যেকটা আত্মহত্যা সেন্টার এখানে ফরম দেওয়া আছে, কেউ যদি তার প্রাপ্তবয়স্ক হয় সে আত্মহত্যা করতে চায়, সরকারের থেকে কোনো বাধা নাই, ওইখানে কাউন্টারে যাইব, এখানে ফরম আছে, ছবি দিয়া লাগাইয়া টিপসই দিব, দস্তখত দিব, এরপরে কাউন্টারে ম্যানেজার জিগাইব, এখানে তো 3-4টা আইটেম আছে মরবার, তুমি কোন আইটেমে মরতে চাও কও? ফাঁসির আইটেমও আছে, গুলির আইটেমও আছে, চেয়ার বইয়া কারেন্টে শর্ট দিয়া মারবার আইটেমও আছে, উন্নত মানের 20 সরকারি ব্যাপার রাখা আছে, তুই যেটা পছন্দ। এখন বলেন তো সুইজারল্যান্ডের মানুষকে বাংলাদেশ থেকে গরিব না ধনী? তা আত্মহত্যা বেশি কেন লাগি? কারণ তোমার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এই ধন সম্পদ তোমাকে আত্মায় শান্তি দিতে পারে নাই, তোমার আত্মায় অশান্তি, এই জন্য তোমরা আত্মহত্যা বেশি করো। তাহলে টাকা পয়সা আল্লাহ দিয়েছেন সামরা শান্তির লেগে, আর সন্তান দিয়েছেন আল্লাহ আত্মার শান্তির জন্যে। কোনো পিতামাতা যদি সন্তান ভালো করে, পিতামাতা খুশি হয় না বেজার হয়? এটা শুধু সাধারণ মানুষ না, এটা সাধারণ মানুষ, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম সবার মধ্যে এটা আছে, সন্তান ভালো করলে পিতা খুশি হয়। সেই পিতা যদি নবী হয় তবুও তিনি সন্তানের ভালো করলে খুশি হন, সেই পিতা যদি নবীর সাহাবি হয় তিনিও সন্তান ভালো করলে খুশি হন, সেই পিতা যদি সাধারণ মুসলমান হয় তিনিও সন্তান ভালো রেজাল্ট করলে খুশি হন। মন্দির চলতো 8টায় নামাজ হবে। ও আচ্ছা আচ্ছা, তা তো আর অসুবিধা নেই, আমরা নামাজ হবো 8টায়, 8টায় নামাজ হবে, আপনারা আসুন নি আমার সাথে। এবার শুনেন বুখারী শরীফ থেকে ঘটনা শোনাই, আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কেরেনে বসে রয়েছেন, সব বড় বড় সাহাবীরা হাজির, এখানে একজন সুডু সাহাবি পিচ্ছি
তাই নো হাজির এই পিচ্চি সাহাবি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সব পয়সা দিয়েছেন হঠাৎ করে নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন ও আমার সাহাবীরা একটা প্রশ্ন করি উত্তর দিও কি প্রশ্ন নবী বলেন বলো তো দেখি মুসলমান গাছ কোনটা কি গাছ মুসলমান গাছ নবীজি প্রশ্ন করার সাথে সাথে সবার আগে এই প্রশ্নের উত্তরটা বুঝছেন যিনি সুডু সাহাবি বয়সে কম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি প্রশ্ন করার সাথে সাথে উনি বুঝে গেছেন কোন কথা নবীজি গাইছেন সুবহানাল্লাহ কইতেন না আর কেউই বুঝছে না এমন কি ওনার পিতা হযরত উমরও উপস্থিত উমরও বুঝেন নাই আবু বকর সিদ্দিকও বুঝেন নাই সব সিনিয়র সাহাবীরা বসে কে উত্তর বুঝেন নাই সবার আগে বুঝছেন কে যিনি ছোট আব্দুল্লাহ ইবনে ওমর কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর উত্তরটা বোঝার পরেও বলছেন না কেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এখানে সব বড় বড় সব হওয়া আর আমি বাচ্চা ফুলে হইয়া আগে আগে উত্তর দিলাই তা এটা শরম করে মানুষে কইব আমি ফটল ফটল করি কথা কই না দেখছেন সাহাবায়ে কেরামের আখলাক আর চরিত্র নবীজি প্রশ্ন করছেন উত্তর পারলে দিলে কোনো অসুবিধা নাই তবু আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন আমার সিনিয়ররা এখানে বসা আমার বাবাও বসা উত্তর পারলেও আমি বলতে পারি না এটা ভদ্রতার খেলাফ এটা ভদ্রতা বিরোধী আর আজকে এমন একটা সমান আছে সব বাচ্চা কাচ্চা এখন মুরুখ বিড়ার আগে যায় খালি জমানা এত খারাপ হয়েছে এখন মুরুখ বিড়ার থেকে বাচ্চারা বেশি বুঝে আমি তো বলি মাঝে মাঝে এই যে 2020 থেকে বড় বড় আলেমরা আল্লাহ নিছে গে এরার ইজ্জত বাঁচাবে লাগে আল্লাহ নিছে গে এতদিন তো কষ্ট লাগতো আমার বাবাও গেছেন গা এখন মনে করে আল্লাহ তুমি ভালো করছো আমার বাপ রেও সাল্লো না এই নতুন প্রজন্মের বেয়াদবরা আল্লাহ মাহমুদ শফি কেসাবকে মুক্তি দেয় নাই নূর হোসেন কাসিমকে ওরা মুক্তি দেয় নাই এদের কলম থেকে এদের বেয়াদবি থেকে জুনায়েদ বাবরগরিও মুক্ত থাকেন নাই এই সমস্ত বেয়াদবদের হাত থেকে রেহাই দেওয়ার জন্য আল্লাহ তার ওলিদেরকে আল্লাহ নিয়ে আনিছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি শরমে কইছি না এখন বাকি সাহাবীরা গাছের নাম কইতাছেন কেউ কোন জৈতুন গাছ নবী কোন হইছে না কেউ কোন তিন গাছ নবী কোন হইছে না সব সাহাবীরা উত্তর দিতেছেন কোনটা মুসলমান গাছ যেই উত্তর দেন নবী বলেন হইছে না এখন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ তা আমরা আর পারলাম না আপনি বলেন নবী বলেন এটাও জেনো না মুসলমান গাছের নাম হলো খেজুর গাছ বলেন তো কি গাছ লাগাইবা নাইকুল গাছের সাথে একটা করে খেজুর গাছ লাগাইবে লাগাইতে না জমিয়তের মার খাই দেয় খেজুর গাছ খেজুর গাছের সাথে মুসলমানের সাথে মিল কোন জায়গা আল্লাহর নবী খেজুর গাছ কেন মুসলমান বললেন কারণ হলো খেজুর গাছের একটা বৈশিষ্ট্য হলো খেজুর গাছের কোনো অংশই আখামেন না এটা সব খামো লাগে খেজুর গাছের খেজুর ফল পৃথিবীতে যত দামি দামি ফল আর ভিটামিনে ভরপুর ফল শক্তিশালী ফল তার মধ্যে এক নম্বরে হইলে খেজুর একটা মানুষ যদি দৈনিক তিন বেলা চারি পাঁচটা খেজুর খায় এরপর দেখবেন ভাত না খাইলে চলবে বাঙালি যে ভাত খায় এটা তো শক্তির লাগে না এটা খাচ্ছতে লাগে কথা কই না আমার ডাক্তারে কইছে কো ডায়াবেটিস আপনি রুটি খাইবা আমি খুব জুসের ঠেলায় কই যে নিয়মিত রুটি খাইছি সকালে রাত্রে দুই সপ্তাহ গেছে পরে দেখে ভাত না খাইলে দেখে আর এই যে ভাত আমার শক্তি গুণ কমছি রুটি খাইলে শক্তি বাড়ে আরো কিন্তু এটা বাঙালি যে ভাত খায় এটা খাচ্ছতে খাওয়া মাতুন না একটা পাকিস্তানি মানুষে যদি বাদ দেন দুই তিন দিন মজা করে খাইব তিন নম্বর দিন খবর রুটি আছে ঈদে হেরার খাইছ কথা বলেন না ঠিক আরবের মানুষকে পোলাও দেন বিরিয়ানি দেন ইচ্ছা মতো খাইব তিন দিন চার দিন পঞ্চম দিন খুব খেজুর উজুর নাই তো খেজুর তো শক্তিশালী একটা ফল পৃথিবীতে উন্নত মানের ফলের নাম হলে খেজুর এই খেজুর ফলটাও কাজে লাগে খেজুর গাছের বডির থেকে আমরা কুস্তা লই না সুবহানাল্লাহ শীত আইলে আর দেরি নাই কুবাইয়া গাছের বারোটা বাজাই দে খেজুর গাছের শরীরটাও মানুষের কাজে লাগে খেজুর গাছের ডাক্তার খামো লাগেনি মানুষের ঘরের ছাউনি দেয়
এখনো পর্যন্ত আফ্রিকায় আরবের মরুভূমিতে যে মানুষগুলো বসবাস করে এরা টিন কেনার পয়সা নাই এরা বাসও পায় না এরা তাদের ঘরের ছানি আর ঘরের চাল তৈরি করে খেজুরের পাতা দিয়া আল্লাহর নবীর মসজিদ যেই মসজিদে নববীতে আমরা হজের সময় যাই উমরার সময় যাই আপনারা জানেন না আল্লাহর নবীর সেই মসজিদের ছানিও ছিল খেজুর পাতার খেজুরের পাতাও কি লাগে খেজুরের খাটাও কাম লাগে এখন না সুই কত জাতের সুই বেরিয়েছে স্বর্ণমুখী ইতামুখী হিতামুখী নবীর জমানা কি স্বর্ণমুখী সুই আছে বৈঠে নিয়ে খেজুরের খাটা দিয়ে কেমনে সুই বানাই আসি লাই করতো আবার খেজুর গাছ মইরে গেলে কেউ কাম লাগে খেজুর গাছের পটিটা সিরা সিপ বানায় বেড়া বানলে এটা জীবনে গুনে ধরে না আল্লাহু আকবার খেজুর গাছের আরেকটা বৈশিষ্ট্য হইলো যত ঝড় ঝাপটা তুফান আসুক বড় বড় করই গাছ বড় বড় বট গাছ দেখবেন তুফানে ভাঙে কিন্তু খেজুর গাছ তুফানে ভাঙে না কথা কয় না এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ব্যাপকভাবে সাধারণ নিয়ম খেজুর গাছ তুফানে ফেলাইতে পারে না নবী বলেন মুসলমান এরকম হবে খেজুর গাছের মতো হো মুসলমান তুমি তোমার জবান দিয়া মানুষের উপকার করবে তোমার দৃষ্টি দিয়া মানুষের উপকার করবে তোমার হাত পা দিয়া মানুষের উপকার করবে একজন মুসলমানের গোটা দেহ দ্বারা মানুষের উপকার করবে এটাই মুসলমানের চরিত্র আর আমার চরিত্র জবান দা মাইকু মাইক দোকানে বইলো খালি খাজা লাগায় আর বেটে নে তো খামি হইলো খালি তালা তালে করে জালে জালে মাইল লাগাইতো কথা কয় না অথচ আল্লাহর নবী বলেন তোমার জবানটাও মানুষের খেদমতে লাগবে তোমার চক্ষু মানুষের খেদমতে লাগবে তোমার দৃষ্টি শক্তি মানুষের কাজে লাগবে তোমার হাত পাও দিয়ে তুমি জাতির সেবা করবে খেদমত করবে যে এরকম ভাবে খেজুর গাছ তার সবকিছু দিয়ে মানুষের সেবা করে এটা হলো মুসলমানের চরিত্র খেজুর গাছকে যেমন তুফানে ফেলাইতে পারে না ঠিক তেমনি ভাবে যত বিপদ আপদ আসুক মুসলমান পবিত্র কোরআন এবং সুন্নত থেকে সরতে পারে না আরো জোরে কা